উত্তরে তিব্বত সাবপ্লেট ইন্ডিয়ান প্লেট এবং দক্ষিণে বার্মা সাবপ্লেটের সংযোগস্থলে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশে সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটা প্লেট থাকার কারণে এসব অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। গবেষকদের মতে ইন্ডিয়ান প্লেট এবং বার্মা সাবপ্লেটের সংযোগস্থলে দীর্ঘদিন ধরে শক্তি জমা হচ্ছে, এখানে হাজার বছরের শক্তি সঞ্চিত আছে। ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে বার্মা প্লেটের নিচে যাচ্ছে আর বার্মা প্লেট পশ্চিম দিকে ইন্ডিয়া প্লেটের উপর দিকে যাচ্ছে। এই সংযোগস্থলে 8 মাত্রারও অধিক ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। 1762 সালে আরাকান ও চট্টগ্রাম অঞ্চলে 8 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের রিটার্ন পিরিয়ড ধরা হয় 200 থেকে 250 বছর। অর্থাৎ যে অঞ্চলে একবার ভূমিকম্প হয়েছে সে অঞ্চলে 200 থেকে 250 বছরের মধ্যে আবার ভূমিকম্প হতে পারে। ভারতের মেঘালয় সীমান্তে ডাউটি ফল্ট নামে একটি ফল্ট আছে, যেখানে 1897 খ্রিস্টাব্দে একটি 8 মাত্রার ভূমিকম্প হয়েছিল।